আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরক সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে আসবে ভিডিওটি হচ্ছে অনেক সময় আপনারা দেখবেন অনেক হুজুররা কী করে জিন হাজির করে জিন হাজির করা মানে হচ্ছে যে মানুষটাকে জিন আসর করছে ওই মানুষটার উপর জিন হাজির হয় তারপরে ওই হুজুর যা যা বলেন তা করেন বিশেষ করে যারা কবিরাজ বলেন হুজুরকে ঠিক আছে তো ওইটা আপনারা নিজেরাই করতে পারবেন কোরআন শরীফ কিন্তু সকলের জন্য সমান আজকে আপনাদের সামনে যে কোরআন শরীফের আয়াত বলে দেবো ওই আয়াতটি আপনি পড়বেন ওই রুগীর কাছে পড়ার পরে দেখবেন যদি জিন ওই রুগীর শরীরে থাকে তাহলে অবশ্যই জিন কথা বলা শুরু হয়ে যাবে এবং সে আপনি যত তাকে ভয় ভয়ভীতি দেখাবেন সে পালানোর চেষ্টা করবে পালিয়ে যাবে আপনি খুব ভালো করে পালাবে পালাতে দিবেন যাতে করে এমন ভয় ভয়ভীতি দেখাবেন যাতে করে কোনো ওই রুগীর কাছে আর না আসে ঠিক আছে তো এটার জন্য যে অনেকে হয়তো এটা মনে করতে পারেন যে যারা কবিরা তাদের সাথে হয়তো বিশ পঁচিশটা জিন আছে ওইগুলা আমাদের কাছে নাই তো আমরা এটা পারবো না ওইটা হচ্ছে সম্পূর্ণ একটা কুমন্ত্রণা ঠিক আছে ওইরকম কিন্তু নয় আপনি আল্লাহর কালাম পড়ে ওই যেরকম বলবো সেরকম করেন দেখবেন যদি জিন থাকে জিন আপনার সাথে কথা বলবে অর্থাৎ ওই রুগীর মুখ থেকে যে কথাগুলো বের হবে এটা সরাসরি জিন কথা বলবে তারপর আপনি বয়ভীতি দেখে তাকে তাড়িয়ে দিতে পারবেন ওটার জন্য আপনার কাছে যে জিন থাকতে হবে বা আপনি কবিরাজ হতে হবে ওইরকম নয় কোরআন শরীফ সবার জন্য সমান তো যে আয়াত সেটা হচ্ছে জিনের আসর দূর করার আমল ঠিক আছে ওইটা হচ্ছে أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون আমি একদম আস্তে আস্তে করে বলছি যাতে করে আপনারা ওইটা সহজেই বুঝতে পারেন সহজেই ওইটা যেরকম পাঠ করছি সেরকম পাঠ করার চেষ্টা করবেন কারণ বাংলাতে আমি উচ্চারণ দিয়ে দেবো ঠিকই কিন্তু বাংলার সাথে আরবি একদম মিলবে না ঠিক আছে কারণ লাফনের জলি হওয়ার আশঙ্কা থাকবে লাফনের জলি হচ্ছে মারাত্মক বল অর্থাৎ অর্থ ঢুলে যাবে যার কারণে আর গুণাগার হবে না এই জন্য কোন পড়ার সময় অবশ্যই যতটুকু পারেন চেষ্টা করবেন একদম হুবহু তার অক্করটাকে মাখরাজ মতো আদায় করার ঠিক আছে তবে এটা আবার ভাববেন না হয়তো আপনার ওইটা পড়তে যদি একটু অসুবিধা হয় তাহলে জিন হয়তো আবার ওরকে সে আপনার কাছে চলে আসবে ওইরকম আবার নয় ঠিক আছে আপনি সাহস করে ওইটা পড়বেন আপনার কোনো ক্ষতি হবে না ঠিক আছে আগে নিজে তিনবার কম হলো তিনবার চুরা এখলাস অর্থাৎ আল্লাহ আহাদ আল্লাহ হসমাদু কুফুয়ান আহাদ তারপরে আয়াতুল কুরসি সব কিছু পড়ে আপনার শরীরে জার করে তারপরে আপনি ওই ওয়ে আফাহিব তুম ইলাইনা তোর ইউন ওইটা আপনি পড়বেন ওই আয়াতের যতটুকু আপনার সামনে বলছিলাম যতটুকু আপনারা পড়বেন দেখবেন রুগীর অবস্থা সিরিয়াস হয়ে যাবে অর্থাৎ রুগীর অবস্থা নয় ওই সময় জিনের অবস্থা কিন্তু সিরিয়াস হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের আল্লাহর কালাম আল্লাহ সব সমস্যার সমাধান দিতে পারে আন ওইটা আপনি পরে দেখবেন ওইটা অথবা দেখবেন যদি কোনো হুজুর আসে আসেন কোনো ওই জিনগ্রস্ত রুগীকে ভালো করার জন্য সুস্থ করার জন্য দেখবেন এই আয়াত অবশ্যই পড়তে হয় ঠিক আছে তারপরে জিন সহজেই কবজ করা যায় তো এটা আপনারা যে কোনো মানুষ পাঠ করতে পারেন অনেক সময় রাত্রে একটা দুইটার সময় ফোন আসে তো যেদিন আমি সোজাগ থাকি ফোন রিসিভ করি পরে দেখা যায় এরকম সমস্যা ঠিক আছে তো এটা আপনারা নিজেরাই করবেন এটার জন্য অনেক রাত যদি হয় তাইলে হয়তো অনেকের কাছে ফোন দিলে ফোনে পাবেন না সবাই ঘুমে থাকবে তো এখন আপনি কি করবেন রুগী নিয়ে আপনি অনেক ঝামেলায় পড়ে যাবেন ঝামেলার কোনো প্রয়োজন নেই আপনি নিজেই এটা পড়েন দেখবেন জিন অটোমেটিক চলে যাবে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি বিদায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি